নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে রয়েছি বর্ষা। সংবাদ শুরু করার আগে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। শনিবার মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে মেয়েদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদয়পুর কেবিআই স্কুলে 115তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় পুনর্মিলন উৎসব, উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। শনিবার আইজিএম হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা ব্যবস্থার সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে 3 দিনব্যাপী জেলাভিত্তিক কিষাণ মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় রাজধানীর বার অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে। এখন সংবাদ বিস্তারিত। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত করার কাজ শুরু। এবছর 30,000-এর বেশি ছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করবে রাজ্য সরকার। শনিবার মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে মেয়েদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মঞ্চে অনুষ্ঠান শেষে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। তাতে কি হয়ে যাবে? শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রী, এই শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষা দপ্তর, এই চার যখন একসঙ্গে কাজ করবে, তো যেটা আমি চাইছি, ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ শিক্ষা জাতির মেরুদণ্ড, তো মেরুদণ্ড করার জন্য সে ব্যবস্থা নিতে হয়। রতন বাবু সে ব্যবস্থা নিয়েছে, বাধাই মাত্র উনি। আপনি আর যখন এই চারটা সিস্টেম একসঙ্গে কাজ করা শুরু করবে, যেটা আমি স্বপ্ন দেখছি, আগামী দিনে আমার ত্রিপুরা রাজ্য থেকে যখন ইউপিএসসি এক্সাম হবে, তো ত্রিপুরা রাজ্য থেকে যাতে বড় মাত্রায় ইউপিএসসি কমপ্লিট করতে পারবে। কতজন আছে ইউপিএসসি এই তুলসীপতি স্কুল থেকে? কতটা ছেলে মেয়ে বা কতটা মেয়ে এখানে তো গার্লস স্কুল, কতজন মেয়ে যে ইউপিএসসি কমপ্লিট করেছে? উদয়পুর কেবিআই স্কুলের 115তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় পুনর্মিলন উৎসব। 2 দিনব্যাপী পুনর্মিলন উৎসবের শুভ সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদয়পুর কেবিআই স্কুলের 115তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় পুনর্মিলন উৎসব। এই পুনর্মিলন উৎসব উপলক্ষে দুদিনে কেবিআই স্কুলের পুনর্মিলন উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হবে নানান অনুষ্ঠান। এরই অঙ্গ হিসেবে শনিবার থেকে কেবিআই স্কুলের পুনর্মিলন উৎসব কমিটির উদ্যোগে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা মিলে উদয়পুর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এই শোভাযাত্রায় অংশ নেয় এই স্কুলের প্রাক্তন ছাত্র তথা কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী জয়পাল সাহা, সমীর চক্রবর্তী প্রমুখ। এদিন সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান ছাত্ররা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শনিবার বিকেলে কেবিআই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কেবিআই স্কুলের এই পুনর্মিলন উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, প্রাক্তন বিধায়ক মাধব সাহা, ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইউবি সাহা, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র
চন্দ্র মজুমদার পুনর্মিলন উৎসব কমিটির কনভেনার বিশ্বজিৎ পণিক প্রমুখ। এই পুনর্মিলন উৎসবে স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্রদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন স্কুলের প্রাক্তন ছাত্রদেরকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে এদিন জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদীদের আক্রমণে শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। যতজন শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করি। যারা জীবিত আছেন তাদের প্রতি শ্রদ্ধা, যারা আজকে আমাদের মধ্যে নেই তাদের প্রতি আমার এই শ্রদ্ধার সঙ্গে তাদেরকে আমি স্মরণ করি। এবং আমি মনে করি পুজোপুরের প্রাচীনতম স্কুলের আজকে এত অধিক সংখ্যক যারা প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান যারা শিক্ষক শিক্ষিকা আছেন সবার সমাবেশ সভাকে আজকে একটা আলাদা একটা উজ্জ্বল দৃষ্টান্ত প্রত্যেক নাগরিকের মনে যদি থাকে। আমরা বলি ন্যাশনালিজম, রাষ্ট্রপ্রেম। তা রাষ্ট্রপ্রেম শব্দ, ন্যাশনালিজম শব্দটা কোনো ইংলিশ শব্দ নয়, এটা রামায়ণ থেকে উৎপত্তি হয়। তাই আমরা রামকে মর্যাদা পুরুষোত্তম বলি। তাই মহাত্মা গান্ধীও যখনই ওনার কোনো অনুষ্ঠান হতো রাম ধুম দিয়ে শুরু করতো, রঘুপতি রাঘব রাজা রাম পতিতা পাবন সীতারাম, মানে রাম রাজ্যেরই কল্পনা করত। উদয়পুর থেকে প্রসেনজিৎ দে রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শনিবার থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে রক্ত মলমূত্র পরীক্ষা ব্যবস্থা। এদিন আইজিএম হাসপাতালে এই পরিষেবার সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। তিনি বলেন আগামী দিনে যাতে রাজ্যের আরও বেশি হাসপাতালে বিনামূল্যে রক্ত মলমূত্র পরীক্ষা পরিষেবা দেওয়া যায় সে বিষয়ে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে অন্য জায়গা থেকে বিশেষ করে বাংলাদেশের এই সীমান্ত থেকে এসে যে জেলাগুলো রয়েছে ওখান থেকে প্রচুর পেশেন্ট দে ফিল কমফোর্টেবল টু কাম ডাউন টু আগরতলা, কারণ আমাদের ভাষা খাদ্য সমস্ত দিক দিয়ে এখানে তারা যদি আমরা সুপার স্পেশালিটি ট্রিটমেন্ট ফেসিলিটি সুযোগ আমরা দিতে পারি আমাদের রাজ্যের অর্থনৈতিক চেহারাটা পাল্টে যাবে, মেডিকেল ট্যুরিজম প্রমোট হবে, আমাদের ইকোনমি চাঙ্গা হবে, কর্মসংস্থান নতুনভাবে দেখা দেবে। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর। কতদিন ধরে কাশি আপনার? ডাক্তারবাবু 2-3 সপ্তাহের বেশি হবে। কাশির সঙ্গে রক্ত যায়? হ্যাঁ, মাঝে মাঝে রক্ত যায়। ডাক্তারবাবু আমার কি হয়েছে? আমাদের সন্দেহ যে আপনার যক্ষা হয়েছে, কফ পরীক্ষা করলেই সেটা সঠিকভাবে বোঝা যাবে। আমাদের রাজ্যে সমস্ত সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে কফ পরীক্ষা করার সুবন্দোবস্ত রয়েছে। লক্ষণ দেখা মাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ মতো 6-8 মাস ঔষধ খেলে যক্ষা রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। এছাড়াও রাজ্যে এখন ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি রোগের শনাক্তকরণের জন্য সিবিনেট মেশিন সহ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণের সুবিধা রয়েছে। যক্ষা রোগ নির্মূল করতে সচেতনতা ও সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। শ্রেষ্ঠ ভারতের আদলে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে ত্রিপুরার পরিবর্তিত সরকার নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এক ইতিবাচক ভূমিকা পালন করেছে। রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করে আর্থিক নিরাপত্তা দিতে সহায়ক মূল্যে সরাসরি কৃষকদের থেকে ধান ক্রয় করা হচ্ছে। সবার ঘরে ঘরে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে অটল জলধারা যোজনা, অটল জলধারা মিশন, অটল জলধারা রাজ্য সরকার, সম্পূর্ণ রাজ্য সরকার স্কিম এবং রাজ্যে রেশনিং ব্যবস্থার ডিজিটালাইজেশন পদ্ধতি চালু করে ডাল এবং শস্য বিতরণে এক অনন্য ভূমিকা পালন করেছে।
নেশামুক্ত ত্রিপুরা গড়তে অঙ্গীকারবদ্ধ এই সরকার এখনো পর্যন্ত প্রায় 65,000 কেজি গাঁজা উদ্ধার করে বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। জনজাতিদের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ভাষাগত উন্নয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করে উপজাতি কল্যাণে এক গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্যে ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে উৎসাহ যোগাতে খেলো ত্রিপুরা কর্মসূচির অন্তর্গত মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রদান, আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তোলা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং ত্রিপুরা পর্যটনের সম্ভাবনা আরো বেশি গতিশীল, উন্নত ও সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ইতিমধ্যে থাইল্যান্ডের রাজকুমারী ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ত্রিপুরা ভ্রমণ করেন এবং মূল্যবান অভিমত প্রকাশ করেন। আপ সবকো ধন্যবাদ দেতা হুঁ অর আপ সবকে উজ্জ্বল ভবিষ্যৎকি শুভকামনা করতা হুঁ। ত্রিপুরাবাসীদের দাবি এবং অভিযোগ প্রশাসনের কাছে সরাসরি এবং নির্দ্বিধায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত আয়োজিত হচ্ছে জনতার দরবার। রাজ্যবাসীদের স্বনির্ভর এবং গুণগত জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক নিয়োগে ন্যূনতম যোগ্যতায় এককালীন ছাড়ের ব্যবস্থা, ত্রিপুরা স্টেট রাইফেলসের 2টি রিজার্ভ ব্যাটালিয়নে নিয়োগ এবং নারী সুরক্ষা ও নারী শক্তি বৃদ্ধির জন্য ত্রিপুরা পুলিশে সরাসরি নিয়োগে 10% মহিলা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। 10% রিজার্ভেশন ফর ওমেন ইন পুলিশ ফোর্স। আমাদের রাজ্যের প্রতিভাবান শিল্পীদের আরো বেশি সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে খোলা হয়েছে ললিত কলা একাডেমির আঞ্চলিক শাখা। জনগণের আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণ করে আপনিও রাজ্যের সার্বিক উন্নয়নে অংশীদার হন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ত্রিপুরা সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আরে দেখুন দেখুন, আমাদের মালতী ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হ্যাঁ আসছি, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রামা, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তি কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। কারণ খুব ভালো লাগে। আপনার মোবাইল ঘর ভুলা কল আতা হুম। ডাক্টর সাহেব, মুন্নি কে গুড্ডে কি শাদি হ্যায়, লড্ডু পৌঁছা গয়া তুমে। সুনিয়ে আপ, আইয়ে বেঠিয়ে। ডাক্টর সাহেব, আজ অমাবস্যা আর মানে আন্ডা ভি খা লিয়ে, কল পক খাতা হুম। বাহানা বানানা ছোড়িয়ে, শরীর মে ইতনি তকলিফ হ্যায়। আরে দোস্ত, বতাওগে নহীঁ তো ঠিক কেসে হোগা, যৌন সংক্রমণ হি তো হ্যায়। ডরিয়ে মত, পুরা ইলাজ করেঙ্গে অর বাত রহেগি সির্ফ আপকে অর হামারে বীচ। বিলকুল, ডর কো ভাগাইয়ে, নিকটতম সরকারি অস্পতাল মে যৌন সংক্রমণ কা ইলাজ করবাইয়ে। ডাক্টর সাহেব, অল ইজ ওয়েল। সারা দেশের সঙ্গে রাজ্যে জাতীয় কীটনাশক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবার আমাদের রাজ্যে 8ই ফেব্রুয়ারি 2019 এই কর্মসূচি সংগঠিত করা হবে। যে সমস্ত ছেলে মেয়েদের 8ই ফেব্রুয়ারি 2019 কীটনাশক ঔষধ খাওয়ানো যাবে না, তাদের 14ই ফেব্রুয়ারি 2019 এই ঔষধ খাওয়ানো হবে। এই কীটনাশক কর্মসূচিতে রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে 1 থেকে 19 বছর পর্যন্ত প্রত্যেক নথিভুক্ত ছেলে মেয়েকে বিনামূল্যে কীটনাশক ঔষধ অ্যালবেন্ডাজল খাওয়ানো হবে। কীটনাশক ঔষধ রক্ত স্বল্পতা রোধ এবং অপুষ্টি প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা স্কুল
ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের উপস্থিতির হার এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ফলে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে গড় আয় বৃদ্ধিতে সাহায্য করবে। সময় মতো প্রতিকার করলে কৃমির সংক্রমণের বিস্তার রোধ করা যায়। এই কর্মসূচিকে সফলতা করতে তাদের কার্যকরী অবদান রাজ্যের শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নের সহায়তা হবে। আসুন আমরা সকলে মিলে সুস্থ ত্রিপুরা গড়ার প্রতিজ্ঞা করি। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত ভেজি রান্না হয় মনটাই গরজো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। Wow, beautiful. Ah, রূপ তো কম না সহ্য। ভাবি আপনিও? ভাবি আমিও। নামটা কি? নাম মানে বালতি। নিয়ে গেছে কোন সে তস্কর? ওদিকে কবির কবিতার অপমৃত্যু ঘটিল। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেগে গেছে কবি হওয়া। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানেই হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। जमाने के फीचर्स लिए आ गई है आपके पास नई Hyundai Santro, India's favorite family car. ফিরিলাম বিরতির পর। শনিবার খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে 3-দিনব্যাপী জেলা ভিত্তিক কিষাণ মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠান শেষে 5টি ফার্মার ক্লাবকে ও জেলার 2 কৃষককে আর্থিকভাবে পুরস্কার প্রদান করা হয়। শনিবার দুপুরে খোয়াই জেলার কৃষি দপ্তর এবং কৃষি প্রযুক্তি সঞ্চালক সংস্থার আত্মার উদ্যোগে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে 3-দিনব্যাপী জেলাভিত্তিক কিষাণ মেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া মুখ্য সচেতক কল্যাণী রায়, জেলাশাসক পঙ্কব চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বিপ্লব দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, কৃষকরা ভারতবর্ষের আর্থিক মেরুদণ্ড, কিন্তু রাজ্যের মধ্যে ছিল কৃষকদের অন্য চিত্র। কৃষকদের ক্ষেতে কাজ করার পরিবর্তে রাস্তায় বসিয়ে দিয়েছে, কারণ মিটিং মিছিল করতে হবে। কৃষকরা
যতক্ষণ পর্যন্ত মাঠে খেতে কাজ না করবে তাহলে দেশের কোন থিওরিতে কৃষকরা ভারতবর্ষের মেরুদণ্ড হবে? বিগত সিপিআইএম এবং কংগ্রেস আমলে কৃষকরা বঞ্চিত ছিল, রাজ্যের বর্তমান জোট সরকার কৃষকদের স্বার্থে কাজ করে চলছে। কৃষকদেরকে রাস্তায় নিয়ে এসেছিল, রাস্তা বসিয়ে দিয়েছে, কেন মিছিল মিটিং করতে হবে। আরে কৃষক যতক্ষণ পর্যন্ত ময়দানে না থাকবে, খেতে না থাকবে, তো রাজ্যের মেরুদণ্ড বা দেশের মেরুদণ্ড কোন রাস্তাতে হবে? কোন থিওরি ছিল তাদের কাছে? সারা দেশ জুড়ে কৃষকদের পাশে যদি কোনো প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকেন তাহলে তিনি হলেন নরেন্দ্র মোদী। কৃষকরা যে আর্থিক মেরুদণ্ড তা প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কৃষকরাই ভারতবর্ষের আর্থিক মেরুদণ্ড, সেটা যদি কেউ প্রমাণিত করেছেন সেটা নরেন্দ্র ভাই মোদী প্রমাণিত করেছেন। আর যারা কৃষকের নাম ভাঙিয়ে পুরো দুনিয়াব্যাপী রাজ করেছিল এক সময়, আজকে ত্রিপুরা নয় পুরো দুনিয়া থেকে তারা। অনুষ্ঠান শেষে পাঁচটি ফার্মার ক্লাবকে 9,05,000 টাকা আর্থিক সামগ্রী এবং দুজন জেলার সেরা কৃষককে আর্থিকভাবে পুরস্কৃত করা হয়। খোয়াই থেকে মানুষ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমবাসা, কমলপুর এবং গন্ডাছড়া মহকুমা ভিত্তিক নবম শ্রেণী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এদিন তিনটি মহকুমার বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে মোট 1,177টি বাইসাইকেল বিতরণ করা হয়। ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেয় বিধায়ক পরিমল দেববর্মা। বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। প্রথম কিস্তিতে এই বাইসাইকেল 1,177টি বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে পরবর্তী সময়ে দ্বিতীয় কিস্তিতে আবার সাইকেল বিতরণ করা হবে। তো আজকে যারা এখানে উপস্থিত ছাত্রী, বিশেষ করে ছাত্রীদেরকে এই বাইসাইকেল বিতরণ করা হবে, যাদের শুক্রবার গভীর রাতে আসাম আগরতলা জাতীয় সড়কের 45 মাইল এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে। গ্যাস বোঝাই একটি লরি প্রায় 500 ফুট খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়ি চালকের, আহত সহচালক। ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘ 4 ঘন্টা প্রচেষ্টার পর তাদেরকে উদ্ধার করে। আমি ট্রাই করছি এখন মালগিরে গাছে মালিক কথা করার জন্য, কিন্তু কেউ ফোন তুলে না। যে গাড়ির মধ্যে নাম্বারটা ছিল ওই নাম্বার ট্রাই করছি এখন। এটা কি দেখবো মানে আর একজন মারা গেছে, এই ফায়ার সার্ভিস নিয়ে গেছে এখন। শনিবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় রাজধানীর বার অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে। এবারের নির্বাচনে তিনটি সংগঠনের পক্ষ থেকে 41 জন প্রার্থী নির্বাচনে লড়াই করছে, এর মধ্যে 9 জন মহিলা। ভোটারের সংখ্যা 406 জন। এদিন সকাল 9টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ভোটাররা। এক সাক্ষাৎকারে এইসব তথ্য তুলে ধরেন বার নির্বাচনের রিটার্নিং অফিসার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। ২০১৯ এবং ২০২০ বৎসরের সাধারণ নির্বাচন হচ্ছে। এবারে নির্বাচনে টোটাল 41 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের সংখ্যা 406। এই 406 ভোটারের মধ্যে আপনার 98 জন হচ্ছেন মহিলা। 41 জন প্রার্থীর মধ্যে 9 জন হচ্ছেন মহিলা। তিনটি সংগঠনের তরফ থেকে ওরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সবারই আমি যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেয়েছি, সমস্ত গ্রুপের সহযোগিতা পেয়েছি, বারের মেম্বারদের সহযোগিতা পেয়েছি, বিং এ রিটার্নিং অফিসার এবং আমাকে সহযোগিতা করার জন্যে আমি 3 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি।
তিনজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হচ্ছেন ডক্টর বিন্দু পাল, প্রশান্ত পাল এবং প্রমোদ সাউ, তারাও আমাকে সহযোগিতা করছেন। এই ভোট সকাল 9টা থেকে জাস্ট এবারেই প্রথম একেবারে 9টা থেকে আমরা ডট শুরু করেছি উইদাউট এনি ল্যাপস অফ টাইম। আমাদের বাল লাইব্রেরির সামনে আমি কোনো সংগঠনের কোনো লোককে বসতে দিইনি এবং বাল লাইব্রেরির সীমানা থেকে অনেক দূরে, এবং এই ব্যবস্থাটাও আমাদের রিটার্নিং অফিসারের অফিস থেকেই করে দেওয়া হয়েছে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে ৮ ফেব্রুয়ারি ২০১৯ সারা দেশের সঙ্গে এই রাজ্যেও জাতীয় কৃমিনাশক কর্মসূচি সংগঠিত করা হবে। আমাদের রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর যৌথভাবে এই কর্মসূচি রূপায়ণের উদ্যোগ নিয়েছে। যে সমস্ত ছেলে মেয়েকে ৮ ফেব্রুয়ারি ২০১৯ কৃমিনাশক ওষুধ খাওয়ানো সম্ভবপর হবে না, তাদের ১৪ ফেব্রুয়ারি ২০১৯ এই ওষুধ খাওয়ানো হবে। এই কৃমিনাশক কর্মসূচিতে রাজ্যের ১ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের কৃমিনাশক ওষুধ এলবেনডাজল বিনামূল্য দেওয়া হবে। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১ থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের এবং প্রতিটি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ৬ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের এই ওষুধ খাওয়ানো হবে। বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাদের নাম নথিভুক্ত নেই সেই সমস্ত ১ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। আশাকর্মীরা তাদের চিহ্নিত করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে আসবেন। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর বিষয়ে জনগণকে সচেতন করতে আমি সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গণসংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানাচ্ছি এবং রাজ্যের সর্বস্তরের জনগণকে এক্ষেত্রে দায়বদ্ধ ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সারা দেশের সঙ্গে রাজ্যের জাতীয় কৃমিনাশক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবার আমাদের রাজ্যে 8ই ফেব্রুয়ারি ২০১৯ এই কর্মসূচি সংগঠিত করা হবে। যে সমস্ত ছেলে মেয়েদের 8ই ফেব্রুয়ারি ২০১৯ কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে না, তাদের 14ই ফেব্রুয়ারি ২০১৯ এই ওষুধ খাওয়ানো হবে। এই কৃমিনাশক কর্মসূচিতে রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ১ থেকে ১৯ বছর পর্যন্ত প্রত্যেক নথিভুক্ত ছেলে মেয়েকে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ এলবেনডাজল খাওয়ানো হবে। কৃমিনাশক ওষুধ রক্ত স্বল্পতারোধ এবং অপুষ্টি প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের উপস্থিতির হার এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ফলে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যৎ গড় আয় বৃদ্ধিতে সাহায্য করবে। সময়মতো প্রতিকার করলে কৃমির সংক্রান্ত বিস্তার রোধ করা যায়। এই কর্মসূচিকে সফল করতে তাদের কার্যকরী অবদান রাজ্যের শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নে সহায়তা হবে। আসুন আমরা সকলে মিলে সুস্থ ত্রিপুরা গড়ার প্রতিজ্ঞা করি। নমস্কার, জয় ভারত, জয় ত্রিপুরা, জয় হিন্দ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস ১ থেকে ক্লাস ৮ সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর
পারুল প্রকাশনী। আজই চাই পারুল প্রকাশনী। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। ডক্টর শর্মা কাহাঁ মিলেঙ্গে? এমার্জেন্সি, প্লিজ এক বার জরা পুছে না কাহাঁ মিলেঙ্গে ইস ওয়াক্ত। স্যার, আপ উধর জাকে ব্যাঠ সকতে হ্যায় প্লিজ? এক মিনিট মে জরা ইনসে। সিস্টার প্লিজ, আপ বতাইয়ে কাহাঁ মিলেঙ্গে ডক্টর? আই এম সরি, আপকো ওয়েট করনা পড়া। ক্যা কহ রহি থি আপ? আরে ইয়ে বাচ্চা, আরে কোই পকড়ো ইসে, কাহাঁ জা রহা, রুকো, ওয়ে, আরে রুকো, কাহাঁ ভাগে জা রহে হো? सॉरी डॉक्टर अंकल, आपका इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो? आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? एकदम ही मना चाहिए ना। यस, ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। আসল জগ হবে, আরে জন্ম থেকেই আসল জগের বিজনেস আছে। ফুলকুমারী জগ, হাতি নিলে বাগান, আর ভিউং লেভেল এপার ওপার ট্রান্সপারেন্ট জগ। দাদি চোখে তো প্রেশার দিচ্ছেন কেন? এমনিতেই আপনার জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। জি দাদি, আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন আরএফএল জগ। দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরএফএল জগ। আরএফএল জগ, জন্ম থেকেই জগ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব, তৈরি হয় নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ, পৃথিবীর যা সবচেয়ে সুন্দর, সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ, সুন্দর, সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার, শুধু তোমার জন্য। जमाने के फीचर्स लिए आ गई है आपके पास नई Hyundai Santro, इंडिया फेवरेट फैमिली कार।
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। সারা রাজ্যের সাথে কুলাই স্থিত ধলাই জেলা হাসপাতালেও বিনামূল্যে রক্ত মলমূত্র পরীক্ষা পরিষেবা উদ্বোধন হয় শনিবার। এ পরিষেবার শুভ উদ্বোধন করেন বিধায়ক পরিমল দেববর্মা। এই পরিষেবা চালু হওয়ার উপকৃত হবে ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা। জিনিস এমন একটা সুযোগ আমরা পেয়েছি যেটা দীর্ঘদিন ধরে আমরা অভাব বোধ করতাম। আজকে থেকে আমরা এই অভাবটুকু আর অনুভব করব না, কারণ এখানে আমার পূর্ববর্তী বক্তা SDM মহোদয় বলেছেন রক্ত পরীক্ষার জন্য এমন রক্ত পরীক্ষা করতে হয় যেটা এখানে এরকম কোন ব্যবস্থা নেই, তার জন্য আমাদের আগরতলায় যেতে হয়। আগরতলায় যেতে গিয়ে অনেক পেশেন্ট টাকার অভাবে যেতে পারে না। কুকুরতাণ্ডবে নাজিহাল তেলিয়ামুড়া। তেলিয়ামুড়া বাজার থেকে কয়েকশো মিটার দূরে বাইশকড়িয়া এলাকায় বেশ কয়েকদিন ধরে কুকুরের তাণ্ডব চলছে। কুকুরের কামড়ে আক্রান্ত বহু মানুষ ও গবাদি পশু। সকাল থেকে রাত পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে থাকতে হচ্ছে এলাকার লোকজনদের। কুকুরের আতঙ্কে এলাকার ছেলেমেয়েরা স্কুলে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। হাসপাতাল এবার ছাগলটা কামড়াই দিল। এরপর তো ডেলি দুপুর হইলে বলে কুত্তা বলে এদিকে কারো বলে কামড় দিতে আছে, ছাগলটা কামড় দিতে আছে, লাডি বান্ধা লই আসেরা পরশুদিন তো রাত্র দশটা পর্যন্ত এই কুত্তার পিছিয়ে ধরলো। কুকুরের যন্ত্রণা হলে আমরা যে বাড়ি বাড়িতে গরু বাছুর এখন বড় মুশকিল যাচ্ছে, গরু কন ছাগল কন মানুষ কন এভাবে আমরা কেমনে বাস্তবিক করবো। কৈলাসহর উন্নয়ন মঞ্চ দীর্ঘদিন ধরেই কৈলাসহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। কৈলাসহরের উন্নয়নের জন্য ১৩ দফা দাবি নিয়ে উন্নয়ন মঞ্চ লড়াই করে যাচ্ছে। তার মধ্যে অনেকগুলি দাবি এখন বাস্তবায়িত হওয়ার লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কৈলাসহর উন্নয়ন মঞ্চের কর্মকর্তারা। কৈলাসহরের উন্নয়নের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, অনেকগুলি বিষয়ে ১৩টা দাবি নিয়ে আমরা আন্দোলন চালাচ্ছি। বেশ কিছু সফলতা আমাদের হাতে চলে এসেছে ইতিমধ্যেই, বা আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো সফলতার হাতছানি দেখতে পাচ্ছি। রাস্তার কাজ
আমরা দেখেছিলাম আগে যে কৈলাসর পেচার চলছে, রাস্তার কাজ আছে, কিছুটা শুরু হয়েছিল তৎকালীন আইএস ডাক্তার অভিষেক চন্দ্রার থাকাকালীন শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে তা একটু বর্তমানে কাজটা এগিয়ে যাচ্ছে না এবং রাস্তা শুরু যাচ্ছে। এই রাস্তা দিয়ে গেলে আপনারা নিজেরা দেখেছেন 25 মিনিটে এখান থেকে পেচার তল যাওয়া সম্ভব। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি এখনকার হেডলাইনস। হেডলাইনস নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণো মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুলু প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুলু প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। শনিবার মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে মেয়েদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদয়পুর কেবিআই স্কুলে 115তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় পুনর্মিলন উৎসব, উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। শনিবার আইজিএম হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা ব্যবস্থার সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে 3 দিনব্যাপী জেলাভিত্তিক কিষাণ মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় রাজধানীর বার অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।